সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 14 জুন 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাকিব ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাট সংলগ্ন। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু বকনা বাচ্চা উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বরকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো একদম ভিডিওর শুরুতে আপনার পরিচয়টা দর্শকদের একটু বলেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা পাবনা থানা ঈশ্বরদী, আমার খামারটা অরণখোলা হাটের সাথে। এটা একটা বিক্রয় কেন্দ্র, আপনি একজন ব্যবসায়ী। জি। বর্তমানে এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করেন? জি। এবার কতগুলো সংগ্রহ করছেন? এবার প্রায় 18টার মতন আছে। 18টার মতো সবগুলোই বকনা বাচ্চা? কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত? 27,000 থেকে শুরু 55,000 পর্যন্ত। নিচে আছে 27, উপরে 70 পর্যন্ত। উপরে আছে 70, 55 না 70 পর্যন্ত। আচ্ছা, তে চলেন এক এক করে আপনার যে বকনাগুলো আছে সেগুলো দর্শকদের দেখাই, আর আপনি এক এক করে এই গরুগুলো সম্পর্কে আমাদের একটু বর্ণনা করে জানান। তো আপনার শুরুতে যে বাচ্চাটা আছে এটা কোন জাতের? এটা নেপালি গির। গির জাতের একটা বাচ্চা? এই যে কানটা একটু উল্টানো। হ্যাঁ। আচ্ছা, তো এটা মূলত একটা বকনা বাচ্চা? বকনা বাচ্চা। এটা এই বাচ্চার বয়স? এটা 9.5 মাস। 9.5 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। গোসল করানো হয়েছে, এর জন্য একটু ভেজা আছে? এই মাত্র গোসল করালাম, তাও এখন শুকায়নি। তো এইটা একটা নিলে কেমন দাম আসবে? এটার দাম হচ্ছে 46,000 টাকা। 46,000 টাকা একটার দাম চাইছেন? জি। দর্শকরা দরদাম করে নিতে পারবে? জি। তার পাশে আর একটা আছে লালচে, এটা কোন জাতের? সাইহল বকনা বাচ্চা। সাইহলের একটা বকনা বাচ্চা। এই বাচ্চাটার বয়স? 4 মাস বয়স। 4 মাস বয়স একটা বকনা। খাবার দাবার এখন খায়? জি ইনশাল্লাহ। লালন পালনে আর কোনো ঝামেলা আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এটা সিরিয়াল নাম্বার 2, এটা একটা নিলে কেমন দাম আসবে? 32,000 টাকা। 32,000 টাকা চাওয়া দাম, দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে, সীমিত দরদামের সুযোগ আছে। 3 নম্বর যেটা আছে এইটা? এটাও সাহিওয়ালের বাচ্চা। সাহিওয়ালের একটা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটাও সেম বয়স, 4 মাস। 4 মাস। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবার। খাবার দাবারেও ঠিকঠাক? জি ইনশাল্লাহ। আচ্ছা, তো এটার বডি কন্ডিশন, গ্রোথ, এইগুলো দেখে যদি কারো এটা পছন্দ হয়? এটা 31,000 টাকা। 31,000 টাকা এই অবস্থায় দাম চাইছেন, দর্শক ভাইদের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। তার পাশে যার একটা আছে 4 নম্বর, এটা? এটা সাইহল বকনা বাচ্চা। সাইহলেরই একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা 3.5 মাস। 3.5 মাস। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। খাবার দাবারেও ঠিকঠাক? জি ইনশাল্লাহ। এইটার দাম? এটা 30,000 টাকা। আর এই তিনটা যেহেতু একই সাইজের, তিনটা যদি একসঙ্গে লটে কেউ নেয় তাহলে কেমন দাম আসবে? তিনটা একসঙ্গে যদি লটে কেউ নেয় কোনো দাম আসবে না, 27,000 টাকা পিস। 27,000 টাকা পিস, কোনো দরদাম নাই, ফিক্স রেট? আচ্ছা, তো তিনটার একটা লট, 2-4 পর্যন্ত। তার পাশে আর একটা আছে, চলেন এটা দেখি। এই পাশেও একটা লালচে আছে, এটা? এটা সাইহল বকনা বাচ্চা। সাইহলেরই একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা 4.5 মাস, 5 মাস পর্যন্ত। 5 মাস আর কি? 5 মাসের একটু কম হবে, 4.5 মাস, 5 মাসের মতোই সংগ্রহ করা তো আইডিয়া করে বলছেন। গরুটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? আচ্ছা, এইটা একটা নিলে কেমন দাম আসবে? 39,000 টাকা এই অবস্থায় দাম চাইছেন, দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। তার পাশে আর একটা আছে, চলেন এটা দেখি, এটা কোন জাতের? এটাও সাইহল। এটাও সাইহল বকনা বাচ্চা। সাইহলের যে বৈশিষ্ট্য কম বেশি এর মাঝে আছে? হ্যাঁ, এনার কুম্বল লাভ এটা দেখে কিনতে হবে। এটার বয়স হচ্ছে? এটাও 5 মাস। 5 মাস। যারা জাত উন্নয়নে কাজ করতে চায় তারা চাইলে এই ধরনের বকনা দেখতে পারে। আর এই ধরনের বকনাগুলো হিটে আসবে কত মাস বয়স হলে? এটা আপনি আসবে 17 মাস 18 মাস। 17 মাস 18 মাস বয়স হলে হিটে আসবে। এটা একটা নিলে কেমন দাম আসবে? এটা 39,000 টাকা। 39,000 টাকা এই অবস্থায় দাম চাইছেন, দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তার পাশে আর একটা লালচে বাচ্চা আছে, এটা? এটা সাইহল বকনা বাচ্চা। সাইহলেরই বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স? এটা 5 মাস। 5 মাসের মতো হবে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? আচ্ছা, এইটা একটা নিলে দাম আসবে কেমন? এটাও আমি 38,000 টাকা। আর এই তিনটা একসঙ্গে নিলে? এই তিনটা যদি কোনো ভাইয়ের সঙ্গে নেয় তা আমি 37,000 টাকা। এইটা 37,000 টাকা। প্রথম তিনটা 27,000, পরের তিনটা 37,000। দর্শক ভাই কি দরদামের সুযোগ পাবে? সীমিত আর কি, সম্মানের কথা বলার সুযোগ আছে।
তার পাশে আরেকটা আছে সাদা কালো। চলেন এটা দেখি, এটা কোন জাতের? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এই বাচ্চার বয়স? এটা 4.5 মাস। 4.5 মাস। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ। খাবার দাবারেও ঠিকঠাক? জি ইনশাআল্লাহ। এইটা একটা নিলে কেমন দাম আসবে? 28000 টাকা। 28000 টাকা এই অবস্থায় দাম চাইছেন? দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। জি সীমিত সুযোগ আছে। দরদামের সুযোগ আছে। তার পাশে যে একটা আছে এটা? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এই বাচ্চার বয়স? এটা 8 প্লাস আছে। 8 মাস প্লাস। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। খাবার দাবারেও ঠিকঠাক? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই বাচ্চাটা একটা নিলে কেমন দাম আসবে? এটা 33000 টাকা বলছে। 33000 টাকা এই অবস্থায় দাম চাইছেন? দর্শক ভাইরা আপনার সঙ্গে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তার পাশে যে আরেকটা আছে সাদা কালো, এটা কোন জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। আর এই বাচ্চাগুলো কতটুকু জাতমান সম্মত, কতটুকু গুণগত মানের মধ্যে আছে, কতটুকু দুধ দিতে পারে, এটা যারা কিনবে তাদের আইডিয়া করে কিনতে হবে। তো এই গরুটা যদি কারো আইডিয়া আসে আর দেখে পছন্দ হয়, এটার দাম আসবে কেমন? এটার দাম হচ্ছে 52000 টাকা। 52000 টাকা এই অবস্থায় দাম চাইছেন? দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এই পাশে আরেকটা সাদা কালো গরু আছে, এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স? এটা 9.5 মাস। 9.5 মাস। এটাও সম্পূর্ণ সুস্থ সবল? খাবার দাবারেও ঠিকঠাক? জি ইনশাআল্লাহ। এইটা একটা নিলে? এটা 55000 টাকা। আর এই চারটা যদি একসঙ্গে কেউ নেয় তাহলে কি লট আছে নাকি? এই চারটা লটে না, হচ্ছে ওই দুইটা একসাথে লটে দিলেন, পাশাপাশি দুইটা আছে আচ্ছা লটে একটু ভেজাল হবে। তো সবশেষ দুইটা সাদা কালো, এই দুইটা লটে নিলে কেমন? ওই দুইটা যদি কোনো ভাই লটে নেয় আমি দুইটা 1 লক্ষ টাকা দাম দেব। দুইটা 1 লক্ষ টাকা, মানে 50000 টাকা পিস হলে রাখতে পারবেন। আপনার বাইরে আরো বেশ কিছু গরু আছে, চলেন সেগুলো দেখি। এই পাশে একটা ছোট লালচে বাচ্চা আছে, এটা কোন জাতের? এটা জার্সি। জার্সি। এই বাচ্চার বয়স? এটা 7 মাস চলছে। 7 মাসের মতো চলছে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? খাবার দাবারেও ঠিকঠাক? ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই বাচ্চাটা কারো দেখে পছন্দ হলে একটা নিলে কেমন দাম আসবে? এটা 27000 টাকা। একটা নিলে 27000 টাকা দাম চাইছেন? দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। সীমিত সুযোগ রাখছেন। তার পাশে আরেকটা লালচে গরু আছে, এটা? এটা জার্সি। জার্সি। এটার বয়স? এটা 9 মাস। 9 মাস। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? খাবার দাবারে ঠিকঠাক? জি ইনশাআল্লাহ। তো এইগুলো নিয়ে গেলে খাবার দাবারে যে কষ্ট, এটা নাই তো আর? না, এখন আর কোনো কষ্ট নাই। আচ্ছা, রেগুলার খাবার, তো খাদ্য খায়। এইটা যদি একটা কেউ নিতে চায় কেমন দাম আসবে? এটা 36000 টাকা। 36000 টাকা দরদাম করা যাবে? সীমিত সুযোগ আছে। সীমিত। তার পাশে যে লালচে সাদা একটা আছে, এটা? জার্সি। এটার বয়স? এটা 10 সাড়ে 10 মাস। 10 মাস, 10.5 মাসের মতো হবে। সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। খাবার দাবারেও ঠিকঠাক? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটার বডি কন্ডিশন গ্রোথ দেখে যদি কারোর পছন্দ হয়? এটা 43000 টাকা। 43000 টাকা এই অবস্থায় দাম চাইছেন? দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তার পাশে যেটা আছে এটা? এটাও জার্সি। এটার বয়স? ওটা আপনি ওটা সেম 9.5 মাস। 9.5 মাস। এগুলো আরও 6-7 মাস লালন পালন করতে হবে, তারপরে হিটে আসবে। জি। আচ্ছা, তো এই বাচ্চাটা দেখে কারো পছন্দ হলে কেমন দাম আসবে? ওটা 42000 টাকা। 42000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে। জি জি। এই পাশে আপনি আরও দুইটা বাচ্চা রাখছেন, এই দুইটা তুলনামূলক একটু বড়? জি, দুইটা বড়। আচ্ছা, চলেন একটা একটা করে দেখি, একটু সাইড করে দেন। শুরুতেই সাদা কালো যেটা আছে, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স? এটা 12 মাস। 12 মাস, মানে 1 বছর। তার মানে আরও 3-4 মাস লাগবে হিটে আসতে। আচ্ছা, এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, তো এইটা দেখে যদি কারো পছন্দ হয় আর একটা নিতে চায় কেমন দাম আসবে? এটা আমি যাচ্ছি 70000 টাকা। একটা নিলে 70000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে? জি, সীমিত সুযোগ আছে। আচ্ছা, তার পাশে আরেকটা লালচে আছে, চলেন লালচেটা দেখি। এই পাশে লালচে একটা বাচ্চা আছে, এটা কোন জাতের? শাহিওয়াল। শাহিওয়াল। এই বাচ্চাটার বয়স? এটা 10.5 মাস। 9.5 মাস, 10 মাসের মতো হবে। তো এই বাচ্চাটাও সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। এইটা একটা নিলে কেমন দাম আসবে? এটা 56000 টাকা। 56000 টাকা দাম চাইছেন, সীমিত সুযোগ আছে দাম। দর্শক দরদাম করে নিতে পারবে। তো বিক্রি করার মতো এই গরুগুলোই আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। জি, আপাতত এগুলাই। দর্শকদের কি কি সুযোগ সুবিধা দিবেন, কিভাবে ক্রয় বিক্রয় করবেন? দর্শকদের সুযোগ সুবিধা সবসময় তো আমার কাছে আছে ভাই, আমি যতদূর পারি আমি দর্শকদের আর কি সুযোগ সুবিধা দিবেন, সহযোগিতা করবেন। আচ্ছা, যেহেতু যদি দর্শক ভাইরা যদি আসতে পারে আমাদের কাছে, তাহলে আমাদের একটা মানে আরো ভালো, সব থেকে ভালো হয়, তোর থেকে আমরা একটা মুক্তি পাই। হ্যাঁ, আর যখন আমাদের পরে একটা দেখতে যাবে, কিন্তু আমরা খুব একটা প্রেসারে থাকতে হয়, থাকতে হয় যে কিভাবে তাকে গোটা পুষাই দেবো নিজ দেখতে, বাড়ির মতো না পোষণ এবং তো ভাই ঘুম হয় না, সেটাই এমন একটা ইয়ে হয়। তো যাই হোক, আমি ওটাই যদি দর্শক ভাইরা আসতে পারে আসবেন, সরাসরি আসি দেখে শুনে 5টা থেকে 2টা নেবেন, সমস্যা নেই ইনশাল্লাহ।
টাকা পয়সা নিয়ে আসতে হবে না, শুধু পকেট কাছে টাকা নিয়ে আসবেন। এখানে ব্যাংক ব্যালেন্স সব রকমের ব্যাংকের সুবিধা আছে, গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নাই, সব রকম গাড়িও আছে এখানে, সবকিছু দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, আর জিনিসগুলো মেন হচ্ছে জিনিস আসলে অনেকে যেটাই নেবেন যাচাই বাছাই করে নেবেন। অনেকে আমাকে বলে যে ভাই আপনি ছোট ছোট বাচ্চারা দাম চান কে গামে, আসলে ভালো মন্দ সবই আছে। একটা গাভী পাওয়া যায় 40,000, আবার একটা বাচ্চা তাকে বুকিং দিয়ে রাখতে হয় যে পেটতেনে বাড়লে 60,000 টাকা দাম, এটা থাকলে 60,000 দিব, কিন্তু সেভাবে হিসাব করে একটা জিনিস কিনতে হবে। সেটাই আমার ছোটো জিনিস বলি যে আমি 2,000 দাম বেশি আসছি, তাই বলে যে মন খারাপ করবেন তা না, জিনিসটা ভালো মন্দ আছে, এটা যাচাই বাছাই এটা বুঝে তারপরে সিদ্ধান্ত নেন। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।